বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে অন্যতম হল বাঙালির দুর্গোৎসব। কাশবনের দোলায় দেবীপক্ষের সূচনা বাঙালি মনকে আলোড়িত করে। বাঙালির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে। শরতের মেঘ আর শিউলির গন্ধ দশভুজার আগমনকে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায়। দুর্গাপূজা এক আনন্দ উল্লাসে মেতে ওঠা উৎসব। সারা বাংলা মাতানো এই উৎসবের প্রস্তুতি পুজো শুরুর এক মাস আগে থেকেই শুরু হয়ে যায়। নতুন জামা কাপড় কেনাকাটার হুল্লোড়ের পাশাপাশি শুরু হয়ে যায় কুমোরটুলিতে প্রতিমা তৈরির পর্ব। আমাদের সবার প্রিয় দুর্গামাকে সুন্দর করে সাজানোর এই পর্ব পুজোর আগে পর্যন্ত চলতে থাকে। এরপর সপ্তমী তিথিতে মায়ের আগমনের মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয় মণ্ডপে মণ্ডপে। সপ্তমীর সকালে কলাবউকে স্নান করিয়ে মণ্ডপে প্রতিষ্ঠা করা দিয়েই পুজোর শুভারম্ভ। এরপর আসে সমস্ত বাঙালির অতি আকাঙ্ক্ষিত দিনটি, মহাষ্টমী। অষ্টমীর সকালে সমস্ত বাঙালি শাড়ি বা পাঞ্জাবি পরে মায়ের কাছে অঞ্জলি দেওয়াটা খুব প্রাচীন এক রীতি। সারাটা দিন এক খুশির আমেজে মেতে থাকে। আলো আসতে নবমী লাগার সাথে সাথে শুরু হয় সন্ধি পূজা। ১০৮টি প্রদীপ জ্বালিয়ে মায়ের সন্ধ্যারতি সম্পন্ন করা হয়। সন্ধি পূজার পর আসে নবমীর আরতি। বাঙালির কাছে এসব একটা আবেগের মতো, তাই এই সন্ধ্যারতির সাক্ষী হয়ে থাকতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমায় বাঙালিরা। এই তিনটি দিন আনন্দ হুল্লোড়ে পার করার পরই আসে মাকে বিদায় জানানোর পালা। সারা বছর অপেক্ষার পর এই আনন্দের দিনগুলি যেন অতি শীঘ্রই কেটে যায়। তাও মাকে হাসি মুখে বিদায় যে জানাতেই হয়। ধুনুচি নাচ ও সিঁদুর খেলা এই দুটি দশমীর প্রধান আকর্ষণ। এরপর মায়ের প্রতিমা বিসর্জনের পালা এবং এরই সাথে আরও একটি বছর অপেক্ষার পালা শুরু। আবার পরের বছর মায়ের আরাধনার আশা নিয়ে সমস্ত বাঙালি বলে ওঠে, আবার এসো মা। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর,